বিরতির পর স্বাগত। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ রবীন্দ্র ভবন প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতেই জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে আজ পুরস্কার বিতরণ করা হয়। মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ প্রচুর সংখ্যক পড়ুয়াদের উপস্থিতি ছিল, প্রত্যেকের মধ্যেই ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা। রাজ্যভিত্তিক জনজাতি মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগেই আজ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে মেধা পড়ুয়াদের, মেধা ছাত্রছাত্রীদের আজ পুরস্কার প্রদান করা হচ্ছে দপ্তরের পক্ষ থেকে। সে বিষয়ে মন্ত্রী সহ অন্যান্যরা কি বলছেন শোনাব। তিনি যারা অ্যাওয়ার্ড পাঠাল, চিনি দখল নিবাগন, চিনি টিপ্রাসর নিবাগন, ভবিষ্যত যারা তিনি অ্যাওয়ার্ড পাঠাল বরফ চিনি টিপ্রাসনি, ভবিষ্যত চিনি দখানি আঠ করি বাসানা, চিনি টিপ্রাসনি খামসনায়, চিনি টিপ্রাসন ভবিষ্যৎ উজ্জ্বল খাইনায়, দেশ উজ্জ্বল খাইনায়, চিনি ত্রিপুরাণী উজ্জ্বল খাইনায়, তিনি স্টুডেন্ট আগামী দিন কেউ অফিসার নাই, কেউ বা ডক্টর নাই, কেউ ইঞ্জিনিয়ার নাই, কেউ বা পলিটিশিয়ান নাই, ধরি যারা তিনি অ্যাওয়ার্ড পাঠাল নয় বেলায় হামাইয়া থার ঈশ্বর নিধনে প্রার্থনা খাইনাই, ধরি যে ইমান, ধরি লাইফ, তেও ভবিষ্যৎ কুচুকুমে কাছাত নাইকাতক জীবন উঠন তক্ষক জীবন উঠন। তিনি যারা গার্জেন, যারা স্টুডেন্ট গার্জেন, তিনি মুসিক বসাবতী রঙে বাগে নাইক নই, তিনি বসাবতী রঙা বরফ খাইনি বাগে অনেক কিছু প্রবলেম ফেস হয়ে তিনি বসাবতী রঙ বসকাগ আগর গার্জেন বেলায় বেলায় হামবা, তাই যারা টিচার হরমাই বরফ বেলায় বেলায় হামবা। আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। তিনি গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন, যেখানে মেধা পুরস্কার প্রদান করা হয়। দপ্তরের প্রত্যেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।